আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্টের আনবক্সিং করবো প্রোডাক্টটি হল শাওমির পাওয়ার ব্যাঙ্ক শাওমির দশ হাজার এমপিআয়ার পাওয়ার ব্যাঙ্ক তো এই পাওয়ার ব্যাঙ্কটি অরিজিনাল শাওমির এবং ছয় মাসের ওয়ারেন্টি সহ আমি একটি লোকাল শপ থেকে কিনেছি দেখতে পাচ্ছেন এটি একটি অরিজিনাল শাওমির পাওয়ার ব্যাঙ্ক যার অরিজিনাল লোগো কিংবা স্টিকাতেও আছে চলুন বেশি কথা না বলে আমরা এই বক্সটি ওপেন করি তো এই বক্সটি ওপেন করলে প্রথমে আপনারা দুই পাশে দুইটি সেগমেন্ট পাবেন তো একটি সেগমেন্টে রয়েছে পাওয়ার ব্যাঙ্ক এবং আরেকটি সেগমেন্টে রয়েছে পাওয়ার ব্যাঙ্কটিকে সার্চ করার জন্য ডাটা কেবল এখন আমি সুন্দর লুকিংসের কালো এই পাওয়ার ব্যাঙ্কটি বের করছি আপনারা দেখতে পাচ্ছেন এই পাওয়ার ব্যাঙ্কটি অনেক স্লিম এবং হ্যান্ডি তো আমার পাওয়ার ব্যাঙ্কটি ব্ল্যাক কালারের এটি আরও দুইটা কালার হয় ব্ল্যাক ব্লু অ্যান্ড হোয়াইট তো দেখতে পাচ্ছেন এখানে স্বাভাবের লোঘ দেওয়া আছে তো আমি পাওয়ার ব্যাঙ্কটা এক সাইডে রাখি দেন প্যাকেটে আর কি আছে দেখি তো প্যাকেটটি খুললেই দেখতে পারবেন এর ভিতরে একটি চার্জিং কেবল রয়েছে তো চার্জিং কেবলটা ইউএসবি টু মাইক্রো এস বি কেবল তো এখানে টাইপ সি টু টাইপ সি হতে পারতো তো ওই মাইক্রো এস বি টু টাইপ সি কিংবা টাইপ সি টু টাইপ সি হলে অনেক ভালো হতো তারপর ওই পাওয়ার চার্জার কেবল কোয়ালিটি অনেক প্রিমিয়াম দেখতে পাচ্ছেন বক্সে আর কোনো কিছু নেই তো আমি বক্সটি এক সাইডে ফেলে দিই বক্সটা আমাদের আর প্রয়োজন নেই চলুন এবার পাওয়ার ব্যাঙ্কটির সিল ওঠানো যাক তো সর্বপ্রথম পাওয়ার ব্যাঙ্কটির সিল উঠাচ্ছি আমি তো এই সিল ওঠানোর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রথমে পাওয়ার ব্যাঙ্কের অন অফ সুইচ দেন একটি টাইপ সি তারপরটি আছে মাইক্রো এসবি তারপরে দুইটা ইউএসবি পোর্ট রয়েছে যার একটিও ফাস্ট চার্জিং সাপোর্টেড নয় অবশ্যই ফাস্ট চার্জিং হলে অনেক ভালো হতো এই পাওয়ার ব্যাঙ্কটিতে রয়েছে দশ হাজার এম এ এইচ ক্যাপাসিটির একটি ব্যাটারি আপনারা এখান থেকে সাত হাজার এম এইচ ব্যবহার করতে পারবেন আপনারা অনেকেই জানেন যে বিদ্যুৎ স্টোর করে রাখলে তা কিছুটা লস হয় সো লস হওয়ার কারণে আপনারা সাত হাজার এম এইচ ব্যবহার করতে পারবেন তো এই পাওয়ার ব্যাঙ্কটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ